আমরা অনেক কিছুই মনে করি সার্জারির পূর্বে যে হয়তো খরচ বেশি, হয়তো বা অনেক কষ্ট পাবো, কিন্তু আপনি বিগত অনেক বছর ধরে যে জিনিসটা বয়ে বেড়াচ্ছেন, এখান থেকে পরিত্রাণের জন্য হলো আপনাকে একটু কষ্ট সহ্য করতে হবে। এটাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ শাকিল হোসেন, ঢাকা ফার্ম গেট থেকে বলছি। আমাদের সামনে এক ছেলেকে দেখতে পাচ্ছেন, গাইনোকোমাস্টিয়া সার্জারি করছে আজকে 15 দিন, 15 দিন পরে ফলাফলটা আপনাদের দেখাতে এসেছে। উনি পেশা একজন ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি যদিও তার নাম এবং পরবর্তী বিষয়গুলো আপনার সাথে শেয়ার করতেছি না, কারণ এখানে অনেক ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছে আমাদের পেশেন্ট। সো যতটুকু সম্ভব আমি শেয়ার করলাম ওনার এই 15 দিনের জার্নি সম্পর্কে, ওনার মুখ থেকে আমরা জেনে নেব এবং ফলাফল পেয়ে সে কতটা সন্তুষ্ট বা কি ফলাফল পেলে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনি বলবেন, ভাই এই আপনি যে ফলাফল পেলেন, সার্জারি করলেন, কি অবস্থা এখন আপনার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো। প্রথম 2-3 দিন খুব কষ্ট পাইছি, মানে একটু ব্যথা, যেটা স্বাভাবিক, একটা এত বড় সার্জারি হয়েছে একটু ব্যথা না হলে কেমন। তো ওই ব্যথা আস্তে 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 ওষুধ খেয়ে রেস্ট নিয়ে যেগুলো ডাক্তার মানে বলে দিয়েছিলেন কাজ করতে না, সেগুলো না করে আপাতত এখন সম্পূর্ণভাবে মানে এখন পেইন ফ্রি, কোনো ধরনের ব্যথা নেই, কিন্তু ওই হাত উপরে তুললে একটু কষ্ট হয়। কিন্তু আমার সার্জারির ফলাফল যদি আমি দেখি তাহলে আমি খুবই স্যাটিসফাইড আর কি এই বিষয়টা। আচ্ছা, তো আমরা যেটা দেখতে পাচ্ছি রেজাল্ট মাশাল্লাহ খুবই সুন্দর। আমি আমার দর্শকদেরকে একটু তোমার রেজাল্টটা দেখাতে চাই, তুমি দয়া করে একটু সোজা হয়ে দাঁড়াবা। মাশাল্লাহ রেজাল্ট দুর্দান্ত, রেজাল্ট দুর্দান্ত। মাত্র 15 দিন, একটু বামে ঘুরবা আস্তে আস্তে। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, দারুণ রেজাল্ট। একটু এই পাশটা ডান সাইড একটু, হ্যাঁ দুর্দান্ত রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট। কাইন্ডলি একটু ক্যামেরা সামনে আসার চেষ্টা করো, হ্যাঁ একটু সামনে, একটু ক্লোজার, ওকে পারফেক্ট পারফেক্ট মাশাল্লাহ। ডাক্তার কোনো কিছুই তেমন বোঝা যাচ্ছে না, যথেষ্ট পারফেক্ট ফলাফল মাশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, এবার একটু বসেন আমরা কথা বলবো। আমার যেটা হচ্ছে বলার, যে আপনি 15 দিন অনেক কিছু ফেল করলেন, অনেক কিছু ফেস করলেন, বা অনেক বছরের জমানো টাকা দিয়ে সার্জারি করলেন, অনেক বছরের জমানো কষ্টগুলো শেষ হইলো, তো নিজের থেকে আপনি যারা সার্জারি করতে চায় একদম তাদের কি বলবেন, যেটা নিজের মনে করে নিজের থেকে যেটা ভালো লাগে? আমি একটা কথাই বলবো যে আমরা অনেক কিছুই মনে করি সার্জারির পূর্বে যে হয়তো খরচ বেশি, হয়তো বা অনেক কষ্ট পাবো, কিন্তু আপনি বিগত অনেক বছর ধরে যে জিনিসটা বয়ে বেড়াচ্ছেন, এখান থেকে পরিত্রাণের জন্য হলো আপনাকে একটু কষ্ট সহ্য করতে হবে। এটাই নিয়ম, সবাইকে সহ্য করতে হয়। তো আমি বলবো কোনো ধরনের ভয়ভীতি না পেয়ে মনে সৎসাহস রেখে, এবং যদি পারেন পরিবারকে ম্যানেজ করে এই কাজটা করে নিলে আপনার আর কোনো সমস্যা থাকবে না ভবিষ্যতের। আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনার সামনের দিনগুলো আরও ভালো হবে, আপনার ফলাফল দিন দিন আরও সুন্দর হবে। একটা সার্জারি হলে 3 থেকে 6 মাস সময় লাগে টোটাল রিকভারি হতে। বুকে অনেক লোম ছিল, লোমগুলো নেই, বুকটা এমনি একটু খালি খালি মনে হচ্ছে, লোমগুলো আসলে আরও ন্যাচারাল হবে। ওনার এই জায়গাগুলো গ্ল্যান্ডে ভর্তি ছিল, চর্বিতে ভর্তি ছিল, যেগুলো এখন নেই। এখানে কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, দা রিকভারি হবে সময় লাগবে। সব কিছু মিলিয়ে ওনার মোটামুটি 6 মাসের একটা জার্নি বাকি। 6 মাসের মধ্যে ইনশাল্লাহ এটা অনেকটাই ন্যাচারাল হয়ে আসবে। এরপরেও যদি কোনো প্রবলেম উনি ফেস করে অবশ্যই আমরা 24 ঘন্টা ওনার জন্য দাঁড়ানো আছে সার্ভিস দিতে। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, তবে আপনারা চেষ্টা করবেন সবাইকে হেল্প করার জন্য। একজন মানুষের একটা ভিডিও আরও 10 জন মানুষ দেখবে, অনুপ্রাণিত হবে, আসবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। যেমনটা এই ছেলে এসেছে, হয়তো উনিও অনেকগুলো ভিডিও দেখছে। তুমি মোটামুটি এ পর্যন্ত কতগুলো ভিডিও দেখছো আমার বলতে পারবা? আপনার এমন কোনো ভিডিও নেই যেটা দেখিনি আমি? আচ্ছা, এমন কোনো ভিডিও নাই যে তুমি দেখতে এখনো না দেখছো? জি, রিল থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফেসবুক পোস্ট, তার মানে মাশাআল্লাহ তুমি আমার সব ভিডিওই দেখো। আপনার গ্রুপে আমি প্রায় 2 বছর ধরে হলো অ্যাড আছে। আচ্ছা, তো এই যে ছেলেটা যেমন আমাদের ভিডিও টিডিও দেখে আল্লাহর রহমতে আজকে সার্জারি করার জন্য সফলভাবে আসতে পারছে, সার্জারি করতে পারছে, সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো এই যে আপনারা যদি সবাই আমাকে হেল্প করেন, আমি আরও ভিডিও বানাতে পারলে অবশ্যই আরও মানুষকে আমরা হেল্প করতে পারবো, এইটুকুই আর কিছুই না। সবাই ভালো থাকবেন, যেমনটা আমরা ভিডিও করতেছি ইনশাআল্লাহ সামনে আরও ভিডিও করব, এরকম রেজাল্ট আমরা দেখানোর চেষ্টা করব। তো
তবে একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা মানুষের শরীর একই রকম না, প্রতিটা মানুষের রিকভারি সময় একই রকম না, এবং প্রতিটা মানুষ একই রকম ফলাফল পায় না। সবাই ভালো থাকবেন, কথাগুলো বুঝে বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন।